প্রিয় ভাই বোন বন্ধুরা, সালাম আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই প্রোফাইল এম এ আজিজ আজিজ। বন্ধুরা, উভয় প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম। গ্যাপ ফিলিং, বন্ধুরা, গ্যাপ ফিলিং মানে শূন্যস্থান পূরণ করো। এই তো শূন্যস্থান পূরণ করো, একদম প্রাইমারি থেকে আমরা শিখে থাকি। ইংলিশে গ্যাপ ফিলিং যাকে বলে, বাংলায় শূন্যস্থান পূরণ করো। তো ইংলিশে শূন্যস্থান পূরণ করার এই নিয়মটা সাধারণত আমি বইয়ে কিন্তু খেয়াল করি না, বিভিন্ন গাইডে গ্রামারে। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় নিয়মটা বন্ধুরা আপনাদের বিবেকের কড়ায় আমি নাড়া দেবো। যে সব ভাই বোনেরা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। কাজই না টেনে মাত্র কয়েক মিনিট দেখুন, অনেক হেল্পফুল হতে পারে। শিক্ষা অনুরোগী অভিভাবকদের জন্য কাজে লাগতে পারে, তাদের বাচ্চাদের জন্য। এবং শিক্ষণীয় ভিডিও তাই সবার মাঝে ছড়িয়ে দিন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। বন্ধুরা, নিয়মটা হচ্ছে এরকম যে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার কখন হবে গ্যাপ ফিলিংয়ে আর স্মল লেটার কখন হবে, এই জিনিসটা একটু নক করতে চাচ্ছি বন্ধুরা, যেটা সাধারণত লেখা থাকে না। বন্ধুরা, আমরা একটা সাধারণ তিনটা সেন্টেন্সের একটা প্যাসেজ সাজাইছি আমি। বন্ধু দেখুন, বাংলাদেশ ইজ আ স্মল, কি হতে পারে, নিয়ম অনুযায়ী একটা নাউন জাতীয় শব্দ হবে, যেহেতু অ্যাজেক্টিভ আছে, স্মল কান্ট্রি দিলে শব্দটা মানাচ্ছে, তাই না? এবং সেটা ছোট হাতের উত্তর হবে। তাহলে আমি যদি উত্তর করি বন্ধুরা, গ্যাপ ফিলিংয়ের উত্তর নাম্বার দিয়ে কিন্তু সাধারণত উত্তর করা হয়ে থাকে, তাহলে এই নাম্বারে কী হতে পারে বন্ধুরা, কান্ট্রি। তাহলে কী হলো বন্ধুরা, ছোট হাতের বর্ণে সিটা হলো, কারণ বর্ণের ইয়া বাক্যের মাঝে বা শেষে, এখানে তো বড় হাত হওয়ার কথা নয়, তাই ছোট হাত হলো কান্ট্রি। তাহলে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। এবারে বি নম্বর গ্যাপটা দেখুন বন্ধুরা, বি নম্বর গ্যাপটা কী, এ দেখেন বন্ধুরা, ফুল স্টপ মানে বাক্য শেষ হয়েছে, তাই না? বাক্য শেষে কী হয়, বাক্য নতুন করে শুরু হয়। তাহলে বাক্য যেখানে নতুন করে শুরু হয় সেখানে কিন্তু বন্ধুরা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বর্ণে শব্দটা শুরু হয়, তাই না? তাহলে এখানে কি হতে পারে বন্ধুরা, বাংলাদেশের পরিবর্তে একটা প্রোনাউন জাতীয় শব্দ নেওয়া যেতে পারে। সি দেশকে সাধারণত দেশমাতৃকা ধরা হয়, তাই সি নেওয়া যেতে পারে, এবং সি বড় হাত দিয়ে দিলাম। কেন বন্ধুরা, এটা বাক্যের শুরু, বাক্যের শুরুতে প্রথম বর্ণের প্রথম বর্ণ বড় হাত হয়, ক্যাপিটাল লেটার হয়, তাই না বন্ধুরা? তাহলে আমি যখন গ্যাপ পূরণ করব এই জ্ঞানটা কাজে লাগাবো, যে বাক্যের শেষে কখন শব্দটা বা মাঝে, তখন কিন্তু সাধারণত স্মল লেটার হতে পারে, আর বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? এবারে সি নম্বরটা দেখুন, আই লিভ ইন বাংলাদেশ, এখানে যদিও আমি দিয়ে রেখেছি, ধরুন এখানে গ্যাপ, তাহলে কি হবে বন্ধুরা, একটা স্থানে বসবাস করা বুঝে যাচ্ছে, আর স্থানের নাম সবসময় ক্যাপিটাল লেটার হয়, যেমন বাংলাদেশ। এখানে যদি উত্তর হয় বাংলাদেশ, তাহলে দেখুন বড় হাত দিয়ে শুরু হলো, দ্যাট মিন্স সি নাম্বারে আমি উত্তর করবো বড় হাত দিয়ে বাংলাদেশ। তাহলে এখানে কি বুঝলাম, যে স্থানের নাম বড় হাত হয় বাক্যে, যে স্থানে অবস্থান করুক, বাক্যে যেখানে অবস্থান করুক বড় হাত দিয়ে হবে স্থানের নাম। এভাবে বন্ধুরা ক্যাপিটাল লেটারের আরও কিছু নিনজা টেকনিক জানার জন্য, ক্যাপিটাল লেটারের ব্যবহার সম্পর্কিত আমার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে বন্ধুরা, প্লে লিস্টে খুঁজলেই পাবেন। আশা করি ওই ভিডিওটা দেখলে অনেক 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 বেশি হেল্পফুল হতে পারে। তো গ্যাপ ফিলিংয়ের বিষয়ে যে নিনজা টেকনিকটা আমরা আজকে শিখলাম, সেটা হলো যে বাক্যের কোন পজিশনে শব্দটি উত্তর করার সময় গ্যাপ ফিলিংয়ের সময় ক্যাপিটাল লেটার হচ্ছে আর স্মল লেটার হচ্ছে, এই টেকনিকটা আজকে বন্ধুরা ভিডিওতে শিখলাম। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।